আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলেই রমজান মাসে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকি, এজন্য আমাদের সবার শরীর এক সময় খুবই ক্লান্ত হয়ে পড়ে। সারাদিন রোজা রাখার পর আমরা যখন দই খাই, সেই দইটা যেন আমাদের সবার শরীরের জন্য জাদুর মতো কাজ করে। আর সেহেরির সময় তো দইয়ের ব্যবহার প্রতিটি পরিবারেই হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দই খাওয়ার পর মানুষের কিভাবে মৃত্যু হতে পারে সে ব্যাপারে জানাতে চলেছি। বন্ধুরা, কথাগুলো শুনে আপনারা অবাক হয়ে যাবেন, কেননা এই ধরনের ভুল আপনারা প্রতিনিয়তই করে চলেছেন। তো বন্ধুরা, সব কিছু জানতে আপনারা আমাদের সঙ্গে এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। ভিডিওটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি স্কিপ করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে দই খাওয়ার উপকারিতা সম্পর্কে জানাতে চলেছি, এবং আমি আপনাদেরকে সেই ভুল সম্পর্কেও বলবো যা আপনারা প্রতিনিয়ত করে চলেছেন। বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে দুধ আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটি খাবার ছিল। তিনি গরুর দুধ এবং ছাগলের দুধ খুবই পছন্দ করতেন, এটি মানুষের শরীরের জন্য খুবই উপকারী। তিনি বলে গেছেন, তোমরা দুধ এবং দুধ জাতীয় খাবার বেশি করে খাও, কেননা এটি তোমাদের জন্য খুবই উপকারী। বন্ধুরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুধ এবং দুধের তৈরি খাবার আমাদের জন্য উপকারী। আজ আমি আপনাদেরকে দুধের তৈরি একটি খাবারের ব্যাপারে বলতে চলেছি, এবং সেই খাবারটি হচ্ছে দই। রমজান মাসে প্রচুর গরমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে একটা মানুষ তখনই থাকতে পারে যখন তার উপর আল্লাহ তালার অশেষ রহমত থাকে। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমাদের শরীর যেন পানি শূন্য না হয়ে পড়ে, সেজন্য আমাদের এমন কিছু খাবার গ্রহণ করতে হয় যা আমাদের শরীরের সকল পানি শূন্যতা দূর করে দেয়। বন্ধুরা, রোজার মাসে আমাদের অবশ্যই দই খাওয়া উচিত। দই কিভাবে আমাদের শরীরের উপকার করে সেটাই আমি আপনাদেরকে জানাতে চলেছি। আমরা যদি সেহেরি খাওয়ার পর দই খাই, তাহলে সেটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে, কেননা দই আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। রমজান মাসে অনেকেই বলে থাকে যে সারাদিন না খেয়ে থাকার কারণে তার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, দই খাওয়ার ফলে সেই গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায়। তাই রমজান মাসে অবশ্যই সেহেরি খাওয়ার পর আমাদের দই খেয়ে নেওয়া উচিত। সেহেরির পর দই খাওয়ার আরও একটি উপকারিতা রয়েছে, সেটি হচ্ছে আপনার সারাদিন কোনো পানি পিপাসা লাগবে না। অর্থাৎ আপনি যদি সেহেরির পর দই খান, তাহলে আপনার সারাদিন কোনো পানি পিপাসা লাগবে না। রোজার মাসে সাধারণত আমরা সারাদিন কোনো কিছু না খেয়ে থাকি, এবং প্রচণ্ড গরমে আমাদের খুব পানির পিপাসা পেয়ে যায়। কিন্তু আমরা যদি সেহেরির পর দই খেয়ে থাকি, তাহলে সারাদিন আমাদের পানির পিপাসা লাগবে না, এবং আমরা আল্লাহর ইবাদত বন্দিগিতে ভালোভাবে নিয়োজিত হতে পারবো। তাই আমরা সেহেরির পর অবশ্যই দই খাবো। যদি কেউ দই পছন্দ না করে থাকে, তাহলে সে লাচ্ছি হিসাবে খেতে পারে, এটিও একই উপকারিতা দিবে। বন্ধুরা, দই যে শুধু বর্তমান মানুষ খেয়ে থাকে এমনটা নয়, এটি অনেক আগেই তৈরি হয়েছে। তবে দইয়ের অন্য নাম ছিল হায়াত জাবেদা। আপনারা জেনে অবাক হবেন যে ফ্রান্সে দইকে ঔষধ হিসেবে গ্রহণ করা হয়। একসময় ফ্রান্সের বাদশাহ অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তার সমস্ত শরীর শুকিয়ে গিয়েছিল, কোনো চিকিৎসা দিয়ে তার কোনো রোগ সরানো গেল না। এরপর এক চিকিৎসক এলো, যিনি কোনো রকমের ঔষধ না দিয়ে বাদশাকে শুধু দই খাওয়ালো, এবং সেটা খেয়ে সে একসময় সুস্থ হয়ে উঠল। তো বন্ধুরা, এই সমস্ত উপকারিতার কারণে আমরা দই খেয়ে থাকি, এবং সেহেরির পর দই খাওয়া ভালো। এখন আমরা জেনে আসি দই খাওয়ার সময় আমরা কী ভুল করে থাকি। সেহেরিতে খুবই অল্প সময় থাকে, এ সময় মানুষ তাড়াহুড়ো করে খাবার খায় এবং এক দুই চামচ দই খেয়েও থাকে, এবং সে দই খাওয়ার পর তারা আবার চা খায়। বন্ধুরা, এটা খুবই ক্ষতিকারক। যদি কেউ দই খাওয়ার পর আবার চা খেয়ে থাকে, সেটা শরীরের জন্য খুবই মারাত্মক। দই এবং চায়ের মিশ্রণ শরীরের জন্য মোটেও ভালো নয়, এটি মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। এছাড়া আমরা সেহেরির সময় ফল ফ্রুট খেয়ে থাকি, যার মাঝে তরমুজও থাকে। তরমুজ খাওয়ার পর যদি আমরা দই খেয়ে থাকি, সেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ। এটা আমাদের শরীরকে
এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে যার জন্য আমাদের মৃত্যু হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।